নমস্কার, আমি মৌসুমি বোস। আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের লেখা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম কি নাম কি নাম রাখতাম, ময়ূরপঙ্খী। কম করে 19 জন লেখক, কবি, অধ্যাপক বলেছেন, বুঝলে, তোমার এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলেও বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমায় ভালোবাসবি তো? আমায় ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? সমস্যারে জিজ্ঞেস করলো তিনটে স্বর। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটতে নিয়ে আসবো ময়ূরপঙ্খীকে, চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রোরোবাবুর সঙ্গে ঘুমে কাদা হয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ 2টো ধ্বনি, এতটা তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের মধ্যে। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাপড় ফুটপাথ আর ফুটপাথ, ঘুমিয়ে রয়েছে হাজার হাজার ভারতবর্ষের ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? আমরা কি পারি না? নমস্কার।